ভগবান আছেন তো ভালো, থাকলে আমাদের কাজ হবে। কিভাবে আমাদের ভগবানের সাথে সাক্ষাৎ হবে সেই পথ যখন আমরা খুঁজে পাচ্ছি না, আমরা এইটুকুনা বুঝতে পাচ্ছি প্রকৃতির নির্দেশ, প্রকৃতির আদেশ, প্রকৃতির নিয়ম অনুযায়ী যদি আমরা আমাদের পদক্ষেপ করি, আমরা যদি সেইভাবে মার্চ করি, তাহলে নিশ্চয়ই খুঁজে পাবো সেই খোঁজ যেটা আমাদের দিশেহারা হয়ে রয়েছে, আমাদের দিশের বাইরে রহিয়াছে। সেই যদি ভগবান হয়ে থাকেন, স্রষ্টা হয়ে থাকেন, তবে নিশ্চয়ই তার সন্ধান আমরা পাব। তাই সমাজকে তখন তারা বলতেন না যে ভগবান আছে। আজকে কালী কৃষ্ণ রাম শিবের জন্ম কয়েক হাজার বছর, কিন্তু আমি যা বলছি 50,000 লক্ষ বছরের কথা। সেই সময় কি ছিল? এইখানকার দেব দেবতার নাম গন্ধ ছিল না, তারা কি তখন মানুষ ছিল না? তাদের মধ্যে মা বাবা ছিল না, স্বামী স্ত্রী ছিল না, পুত্র ছিল না, ছিল সব অদ্ভুত। তাদের বিবেক, তাদের বিবেচনা, তাদের বিচক্ষণতা অদ্ভুত ছিল। তারা কি মুক্ত হতো না? তারা কি মুক্তির পথ খুঁজে পায়নি? তারা কি সবাই কি নরকের বাসিন্দা হয়েছিল? তাদের দেবতা কারা? কে তাদের এইরকম এরকম মঠ মন্দির, এত সাধু গুরু মহান, এইরকম এত ছড়াছড়ি ছিল না। আজকের সেই সুযোগ নিয়ে দেশবাসীর বেশিরভাগ সাধু সন্ন্যাসীরা সেই ধর্মের সুযোগ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আমি আজ সেই গৌরের রক্ত হয়ে, রক্ত নিয়ে আজ আপনাদের কাছে, তোমাদের কাছে উপস্থিত হয়েছি। এটা আমার অহংকারের কথা নয়, এটা আমার গৌরবের কথা। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার মাতুল বিশ্বধর চক্রবর্তীর কাছে, নাগার্জুন গ্রন্থে যাহা লিখিত আছে, সেই আমি হলাম তার সেই ত্রয়োদশ উত্তর পুরুষের শেষ অবাগাদাত্ত। সুতরাং এই রক্তের মর্যাদা করতে আমি মোটেই দ্বিধাহী নই। এই রক্তের যাতে মর্যাদা রক্ষা হয়, তার বিধি ব্যবস্থা শুধু আমার হাতে নয়, আমার দেশবাসীর সব সন্তানদের হাতে হয়েছে। আমি এখানে গুরু বানতে আসি নাই, ভগবান বানতে আসি নাই, আমি এই সমস্ত মধ্যে আমি নাই, আমি সহজাত সেই বিশ্বের কর্মীরই একজন কর্মী হিসাবে আজ আমি এখানে এসে উপস্থিত হয়েছি। আমি শত শত সহস্র সভা করে আসছি, আমি কর্মী হিসাবে, ভগবান নাম নিয়ে নয়, অবতার হিসাবে নয়, আমি এখানকার সাধু গুরু শাস্ত্রে চাই না, আমি চাই বিশ্বের কর্মী হিসাবে আজ এগিয়ে আসতেছে। তাই মহাপ্রভু কে কত নির্যাতন, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা তাকে তো করেছেই, তার ভক্তেরও তার নিস্তার পায়নি। তাই শিশু বয়স থেকে আমার উপরে ঘরে সাপ ছেড়ে দেওয়া, নৌকা ফুটো করে দিয়ে পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়া, এবং আস্তে আস্তে মেয়ে লোকের কেস, ডাকাতির কেস, ছিনতাইয়ের কেস একটার পর একটা আমার উপর চাপিয়ে দিয়েছিল। আমি অবাধে যুদ্ধ করেছি বাংলার সরকার, ভারতের সরকারের সাথে, তোমরা যোজো আমি লড়ব, হয় ফার্স্ট হয় খালা। কিন্তু মনে রেখো এই প্রফুল্ল সেন যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সাথে সহযোগিতা করেছিলেন, সেই প্রফুল্ল সেন আমার এই সুচ্চের বাটিতে গিয়ে 18 ফেব্রুয়ারি গিয়ে ক্ষমা চেয়ে আসছে। আমার ন্যায় করেছি, ত্রুটি করেছি, বুঝেছি এক বিরাট ষড়যন্ত্র আপনার পিছনে লেগেছে। তখন সেনকে বলেলাম, নতুন কিছু নয় সেন মহাশয়, আমার রক্তে 500 বছর আগে তাকে নির্যাতন পোহাতে হয়েছিল, তিনি নির্যাতিত সমাজের কাছে, তাকে জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল মারবার জন্য, তার এই রক্ত, তার ব্যতিক্রম কি করে হবে বলো সেন মহাশয়। তাই ছড়ের বিরুদ্ধে লড়াই করে চলেছি, সমস্ত পত্রিকার মহলের সব সাংবাদিকদের, সাংবাদিকদের জানিয়েছি, দোহাই ধর্ম আমার প্রশংসা লাগবে না, আমি চাই যত নিন্দা অপবাদ পত্রিকা ছাড়িয়ে দাও, দেখবো আমার হিম্মত আছে কিনা মাথা তুলে দাঁড়াতে পেরেছি। আমি চ্যালেঞ্জ করেছি সমস্ত পত্রিকার সাথে, তারা যত বড় খাসি পারুক আমার অপবাদ ছড়া
যতই ছড়িয়েছে ততই আমার লক্ষ লক্ষ লোক আমার কাছে ঘিরে ধরেছে। আজ 3 কোটি 3.5 কোটির উপরে শিষ্য। আমি পোষার বাড়াবার জন্য গুরুগিরি করতে আসি নাই, আমি ওই সমস্ত শয়তানদের কিভাবে দমন করতে হয় তার বিধি ব্যবস্থা করতে এসেছি। মনে রেখো কথা, এখানে ঘরের মাঠের বক্তৃতা নয় যে বিপ্লব শুধু মুখে 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 আমার থাকবে না, আমার বিপ্লবের কথা থাকবো সমাজের প্রত্যক্ষ সংগ্রামের লাঠির মাধ্যমে, এবং সেটা শয়তানদের কিভাবে সহায়তা করতে হয় তা আমরা জানি। সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে কাজ করব, গোপন কাজ আমার নাই, সজাগকে সবাইকে জানিয়ে আমরা মাঠে নাপবো। শয়তান না পেটালে এই মহামন্ডল না খেয়ে মোটে দিনের পর দিন। ধর্মের অঙ্গ, ধর্মের কথা বললাম, রাজনীতির কথা কেউ মনে করবে না, এটা আমার ধর্মে আছে। আমি বাহক হিসাবে প্রচারক হিসাবে আমি বললাম, আমি 5 বছর থেকে 7 বছর বয়স থেকে দীক্ষা দেওয়া শুরু করেছি, ভুলে যেও না। আমি সবাইকে চ্যালেঞ্জ করেছি, এটা আমার অহংকারের কথা নয়, ভারতবর্ষের ইতিহাসে খুঁজে বারবার দেখি যে 5 থেকে 7 বছর বয়স থেকে দীক্ষা দিতে কে শুরু করেছে। এবং আমি স্কুলের মাস্টার, হেড মাস্টার, তোমাদের এইসব সায়েন্টিস্ট বোস, সত্যেন বোস থেকে আরম্ভ করে মেঘনাথ সে আরম্ভ করে এবং এমএনদার থেকে আরম্ভ করে মানবেন্দ্রনাথ থেকে আরম্ভ করে ভারতবর্ষের যত বিশিষ্ট ব্যক্তি আমার কাছে এসে নোট দিয়েছে, এই কথাটা আমি নিজের কথা বললাম, এটা অহংকারের কথা কেউ মনে করবে না। আমি প্রত্যক্ষভাবে চলি, প্রত্যক্ষ কাজ করি, আমি বহু বদনাম আমার এসেছে, বহু সুনাম আমার হয়েছে। আমি চাই সমাজকে কিভাবে বাঁচাতে হয়, আজ ব্যাধিগ্রস্ত সমাজ, কারো বাপদাদার চতুর্থ পুরুষের সম্পত্তি নিয়ে বসে নাই, এইভাবে পকেট ভারী করে করে যারা চলছে চলতে দেওয়া হবে। একজন লোকই ভারতবর্ষে আসেনি, কত সাহিত্যিক কবি, কত বড় বড় নেতার জন্ম নিয়েছেন। সুভাষ বসুকে 1939-38 ভাবে বলেছিলাম, বোস তুমি ওই সমস্ত ছেড়ে দাও, দুর্বল নীতি ছেড়ে দাও, লাঠি ধরো, এই 60,000 ইংরেজকে লাঠি মেরে 33 কোটি লোকের হাতে লাঠি ধরাও, মার দাও, তাছাড়া উপায় নাই। ওই চিতার উঠ হইলে দেশ কখনো শান্তি হবে না, আমাদের দেশ আমাদের মাটি ওই শয়তানদের পেটাও। তখন বলেছিলাম বোস, আজ থেকে 39-38-39 সেই সেই সময়। সুতরাং বোস তখন বললেন, আমি কালকেও সেদিনে বললাম যে আমার কাকাকে দেখেছি মাঠের মধ্যে চিটিয়ে শুয়ে আছে, আমি আমার তখন 11 বছর বয়স, বাজার থেকে আমি সাবুদানা কি দিয়ে যাচ্ছি, আমি দেখে দাঁড়িয়ে আছি, কাকা তোমার এই দুর্দশাকে, কাকার সাথে আরো 80 জন কাকা প্রায় শুয়ে আছে, এই কি রে বাবা তোমরা এইভাবে শুয়ে আছো কেন, আমরা গ্রহ গ্রহ কি গ্রহ মহ করল, আমরা কোন গ্রহে ধরছে তোমাদের, বাচ্চা বয়স তো কোন গ্রহে ধরেছে, আর কতক্ষণ পরে পরে কি জেনে দেয় মুখ্যমন্ত্রী টুপ জল, আমরা ওগুলি কি আছি, কিসের জন্য চিঠি শুয়ে আছো মাঠে, স্কুলের মাঠে কিসের জন্য বলো, দাবি জানায় লজ্জা করে না, তোমাদের দেশ তোমাদের মাটি, বয়স কিন্তু 11 বছর, তোমাদের দেশ তোমাদের মাটি, ইংরেজের পায়ের তলে পড়ে আছো, তার 500-800 পয়সা এইভাবে শুয়ে শুয়ে ওই বাস দূর দেখতে পাচ্ছ কাকা, হ্যাঁ 80টা বাস নিয়ে ইংরেজের মাথায় গিয়ে বাড়ি দিয়েছে বলেছে, তাহলে তোমার এই গ্রহে গ্রহ কাটবে, কোন গ্রহে ধরছে তোমাদের জানি না, রাহুটা শনি পরিষ্কার হয়ে যাবে কাকা, হ্যাঁ এই কথা তুমি বলো না পুলিশে ধরবে, পুলিশ পুলিশ হলো আমাদের লোক, দেখো তো আমরা কত খারাপ কত হীন প্রকৃতি, আমাদের লোক দিয়ে আমাদের মারছে, আমাদের লোক দিয়ে আমাদের ধরাচ্ছে, রাহেব রায় বাহাদুর আর খান বাহাদুর উপাধি দিয়া, হ্যাঁ ব্রিটিশ কিভাবে দেখো লোক দেখে আমাদের রুটি দিয়ে দিয়া এলসিসিএন ডগের মতন নিয়ে চলছে আমাদের, ভুলে যাও না কাকা এই দুর্বল নীতি তোমাদের কে শিখিয়েছে, বাচ্চা বয়স এই কুবুদ্ধি তোমাদের কে শিখিয়েছে, এই চিট হওয়া রুবুত হওয়া, বাবা তুই বলিস না, তুই জোরে জোরে বলিস না, আরে বলবো না কাকা মোটেইটা ভালো লাগলো না, ছেড়ে দাও। তাই বলছি
আজও দেখতে পাচ্ছি সেই দুর্বলনীতি আজও রয়েছে। আজ এত প্রায় 60-65 কোটি লোক হয়ে গেছে, তখন ছিল 33 কোটি লোক। আজও সেই দুর্বল নীতি থেকে আমরা রক্ষা পাই নাই, রেহাই পাই নাই। আজ দেখো বাল বাচ্চাদের খাওয়া নাই, পড়া নাই, দুধ নাই, কাবো নাই, বস্ত্র কিচ্ছু নাই, অনাহারে অনাশ্রয়ে গ্রামে গ্রামে যাই, 3 কোটি 3.5 কোটি তার বাবু শিষ্য হয় নাই। সর্বপ্রকার লোক আছে। আমি চাদর গায়ে দিয়ে আমি চলছি, আমি খেয়াতে চাষবাস করি, গুরুগিরি করে আমি চলি না, ব্যবসা করি না, আমি গুরুগিরি ব্যবসা করি না, আমি খেটে খাওয়া লোক, খেটে খাই। কোন শিষ্যে বলতে পারবে না লক্ষ লক্ষ কারে থেকে হাত বেরিয়ে শনি রাহুর কথা বলে পয়সা নিয়েছি, হাত কেড়ে ফেলে দেবো। আমার শিষ্যদের বলেছি যেদিন আমি হোম যাগ যজ্ঞ করবো আমাকে ওপেন ভাবে গুলি করবি। এই সমস্ত ছক মারি গুরুগিরির ব্যবসা ব্যবসা আর জায়গায় জায়গায় আশ্রম ফুটিয়ে শিষ্যদের মাঝে হাত বলে পয়সা রোজগার করা আর কম বলে বিতরণ আর লাপসি বিতরণ নিয়ে সমাজে মহান যিনি ফুটাতে যাচ্ছে। আই হেট ইট, আমি ঘৃণা বোধ করি ওই সমস্ত সব বাবাজিরা ব্রহ্মচারীরা এই সমস্ত যারা করছেন, আমি এটা ঘৃণা বোধ করি। মানুষদের ঠকিয়ে ঠকিয়ে ঠকবাজির খেলা করে বেশিরভাগ সাধু সন্ন্যাসীরা এই সমস্ত সব বদমতলব শুরু করেছে, এদের উচ্ছেদ করতে হবে। সমস্ত বাবাজিকে ঠেলা গাড়ি জানাতে হবে আর ওইগুলো আশ্রমকে সব হাসপাতাল করো, পরিষ্কার জানো না ধর্মের কথা বলছি, এটা আমার আগের কথা নয়, এটা আমার রাজনীতির কথা নয়, এটা বেদের কথা। বেদ বলছেন জানন্তি ভারত ভিষাস সংযোগ সাত আমরা 7 বছর বয়সে আমার বেদ কণ্ঠস্থ যেমন ইন্দ্র দুহার দুহাসিসমা সমাজের পর গাছা চেনো আর আগাছা চেনো, ক্ষেত নিরায় আগাছা ফেলে দেয় আর পর গাছা ওই বেটা গাছের মধ্যে গাছ উঠে ওই গাছের হয়ে রস খায়, ওইটা টেনে মরে নিচে আর ওইটা ওইসে ওইসে রস খায়। এই রস খাওয়া ঠাকুর গুরু মহান আজকের সমাজে অনেক এবং রাজনীতির লোক অনেক, এই পর গাছা। কিন্তু বেদের কথা সব পর গাছা ছাটাই করতে হবে, রাগাছা সব দূর করতে হবে, তা না হলে সমাজ পবিত্র হবে না, মুক্ত হবে না। তাই আমাদের বেদের কথায় এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ বছর বছর একবার এনে অন্য দুর্গা মাকে জয় করে দুর্গা মাকে মূর্তির মাটির মূর্তি দিয়ে করে নিয়ে আসছো, শিবকালী দুর্গা নিয়ে আসছো, এগুলো খালি এখানে আত্মসাথে স্বর্গের বাসা তৈরি করতেছ। স্বর্গের বাসা একটুও হবে না, কারণ ওগুলো একটাও স্বর্গের বাসা নয়, দেব দেবীদের মূর্তির কারণটাই তো তোমরা জানো না। খালি বিগ্রহ গেছে আগো শনি, তুমি তো আগো শনি, আর রাহু এগুলি বলে যাইব না, রাহু কোনো দিক দেওয়া যাইব না। সুতরাং ওই যে পার্বতীর হাতে ত্রিশূল, শিবের হাতে ত্রিশূল, ঢাল তরোয়াল পার্বতীর হাতে, এগুলো বেদের ধারায় বেদের অর্থ অর্থে এই সমাজকে শাসন কিভাবে করতে হবে সমাজের সবাইকে সচেতন করে দিল। মূর্তি হচ্ছে আমাদের মানচিত্র, স্কুলে তো পড়েছ অনেকে মানচিত্র দেওয়ালের মধ্যে থাকে, এই দেখো হিমালয় উত্তরে দক্ষিণে মহাসাগর, এই তাহলে এই খালি বললাম সারা এই মানচিত্রের মধ্যে সারা পৃথিবী খালি করে ঘুরছি, বললাম কোথায় মানচিত্রে বললাম, হ্যাঁ স্যার আমেরিকা গেলাম, আফ্রিকা গেলাম, হ্যাঁ রাশিয়া গেলাম, এই রাশিয়া গেলাম, হ্যাঁ রাশিয়া গেলাম, গেলাম ওই এক জায়গায় বুঝে বুঝে গেলাম, যাওয়া কিন্তু একটু হইল না। এই মানচিত্র হচ্ছে এই মূর্তিগুলো, একেবারে এমন মানচিত্র সব হয়ে গেল, হ্যাঁ মূর্তির দেখা পাইল, মূর্তির সঙ্গে কথা বলে, আদতে কিন্তু ফাঁকা কিছু না, মূর্তির লোক কথাও হয় না, মূর্তিকে কেউ দেখেও না, কিন্তু এদিক দিয়ে কিন্তু সিদ্ধি মূর্তি হয়ে গেছে সবাই, ফকটে সব সিদ্ধি লাভ মুক্তি লাভ, যারা তৈরি করলেন মূর্তি তারা কিন্তু সেই উদ্দেশ্যে করে নাই, তারা তৈরি করেছেন দেশকে কিভাবে শাসন করা যায়, দেশকে কিভাবে সজাগ করা যায়, বিচক্ষণরা জানান তারা তো আহিষা রে বেটা তার দেখেই না, এগো গ্রন্থ জানান্তর দিবা আহিষা আহিষা, ওই সমস্ত
গুলো মূর্তির মাধ্যমে এই ব্যবস্থা করলেন যে কিভাবে সচেতন করা যায়। এই হলো তার আদত অর্থ। আর সেই অর্থ থেকে কি করলেন, সেই অর্থ ভুলে গেছে, ভুলে গিয়া এই মূর্তির থেকে সব দশায় পড়ছে।